পাবনার আটঘরিয়া মাছপাড়া ইউনিয়নে বউয়ের ছাটার আঘাতে গুরুতর আহত শাশুড়িকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার ছোট ছেলের বউ খুশির সাথে বাড়ির ছাগল বাঁধাকে কেন্দ্র করে শাশুড়ির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতে থাকা ঝাঁটা দিয়ে শাশুড়ি মর্জিনা বেগমকে মাথায় আঘাত করলে মাটিতে লুটে পড়েন তিনি। প্রতিবেশীরা তাকে প্রথমে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে এনায়েতপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনার পর থেকে অভিযুক্ত খুশি পলাতক। উঠানোর পর খোঁটা গাড়ি আমার মাতাকে নিষিদ্ধ করার কারণে, যে খোঁটা গাড়িও না, তারই প্রেক্ষাপটে সে আমার মার উপর চড়াও হয়ে বোরকিলি বলে কাহিনী, এই বোরকিলি বলে বেটার বউ শাশুড়ির কাছে ধরে ছাড়ি এরকম মারধর ঝাঁটার গুলি দিয়ে মারাছে। সংবাদ প্রাপ্তির পরে আমরা ঘটনাস্থলে, আমার থানার পুলিশ আসে, আসার পরে তাকে আমরা ছুরোথাল করেছি। ছুরোথাল পরে এখন পোস্টমর্টম হোক, পোস্টমর্টম হোক, তারপরে রিপোর্ট আসবে, তারপর প্রেক্ষিতে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।